এই যে পঞ্চায়েত ভোটে প্রার্থীরা এত লড়াই করলেন তার কারণ কি? এদের সাম্মানিক কত? মাস গেলে ঠিক কত টাকা পকেটে ভরবেন এনারা? গ্রাম সভার পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদের সদস্যরা নির্বাচিত হন জনগণের মাধ্যমে, কিন্তু পঞ্চায়েত প্রধান আর উপপ্রধান নির্বাচিত হন কিভাবে? সাম্মানিক আর অর্থের উন্নতি দুটোকে এদের মেলানো যায় না যত সময় যায়। তাহলে কি চলে দুর্নীতি, ব্যাপক দুর্নীতি? সেসব তো আপনারাই বলবেন, আমরা কেবল দিচ্ছি তথ্য। এই যে প্রধান বা উপপ্রধান যারা নির্বাচিত হচ্ছেন, এরা কিন্তু সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন না। নির্বাচনের ফলাফলের পর ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও গ্রাম পঞ্চায়েতে একটি সভার, গ্রাম সভার আহ্বান করেন, যেখানে ঠিক করা হয় জয়ী পঞ্চায়েত সদস্যদের মধ্যে কে প্রধান হবেন আর কে হবেন উপপ্রধান। গ্রাম পঞ্চায়েত যে গ্রামের উন্নতিতে এত কাজ করে, এত প্রকল্প সচল রাখতে সাহায্য করে, এই টাকা কোথা থেকে আসে খবর রেখেছেন? আসলে গ্রাম পঞ্চায়েতের আয়ের অন্যতম উৎস রাজ্য সরকার থেকে পাওয়া অনুদান। এছাড়াও বেশ কয়েকটা ক্ষেত্রে বেশ ভালোই আয় হয়, যেমন যানবাহনের উপর লাইসেন্স ফি, জমি বাড়ির উপর কর, হাটবাজার থেকে প্রাপ্ত কর, জেলা পরিষদ থেকে পাওনা অনুদান, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া বিভিন্ন প্রকল্পের অনুদান প্রভৃতি। এবার আসা যাক সেই কথায় যা দিয়ে শুরু করেছিলাম, ঠিক কত টাকা সাম্মানিক, কত টাকা পকেটে ঢোকে এনাদের। এই টাকা কিন্তু আপনার মাসিক আয়ের থেকে অনেক কম। ঠিকই শুনেছেন, আপনার মাসিক আয়ের থেকে অনেক কম বেতন পান এনারা। মাস গেলে পঞ্চায়েত প্রধান পান মাত্র 5,000 টাকা, উপপ্রধানরা পান 4,000 টাকা, আর সদস্যরা পান মাত্র 3,000 টাকা। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে সভাপতি পান 6,000 টাকা, সহকারী সভাপতি পান 5,500 টাকা, কর্মাধ্যক্ষরা পান 5,000 টাকা, সদস্যরা পান 3,700 টাকা। জেলা পরিষদের ক্ষেত্রে সভাধিপতি পান 9,000 টাকা, সহকারী সভাধিপতি পান 8,000 টাকা, সদস্যরা পান 5,000 টাকা। তাহলে বুঝতে পারছেন যে মাসিক আয়ের পরিমাণ এদের খুব একটা বেশি নয়। কিন্তু কেউ একবার পঞ্চায়েত প্রধান হয়ে গেলে, পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে গেলে, তাদের অর্থের উন্নতি যেভাবে চোখে পড়ে, তা দেখে প্রশ্ন আসে আম জনতার যে সত্যিই কি দুর্নীতি চলে? এই পদগুলোর জন্য কি যোগ্যতার প্রয়োজন হয় জানেন? তেমন কিছুই নয়। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় সকল সদস্যদের কার্যকালের মেয়াদ 5 বছর। এখানে প্রার্থী হিসেবে নিজেকে দাঁড় করাতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হয় আর ন্যূনতম বয়স হতে হয় 21 বছর। সদস্য পদ পেতে গেলে সঠিকভাবে কর বা শুল্কটা মিটিয়ে দিতে হয়, তাহলেই হয়তো অর্থের উন্নতি হতে পারে যারা জিতবেন তাদের। জানি না বাবা ঘটে কি আর ঘটানো হয় কি, আম জনতার এত খোঁজ রেখে বোধহয় সত্যিই কোনো লাভ নেই, আমরা খোঁজ রাখতেও চাই না। তবে এটুকু তো জানতে পারলেন যে মাসিক বেতন বেশি নয় কিন্তু অর্থের উন্নতি প্রচুর হয়ে যাচ্ছে এদের। আপাতত রিপোর্ট এখানেই শেষ করছি, পরবর্তী রিপোর্ট নিয়ে ফিরছি। ততক্ষণ পর্যন্ত রিপোর্ট কেমন লাগলো জানাতে ভুলবেন না আর কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।